অপু রিয়াজ জায়েদরা জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন নেবেন না। সাকিব পলিটিক্সের পি জানে না, ও কিভাবে করবে নির্বাচন বলেছেন মিশা সওদাগর। নৌকার মাঝি হতে দুই আসনে মনোনয়নপত্র কিনলেন অভিনেতা সিদ্দিক। সম্পর্ক নিয়ে একাধিকবার বিতর্কে তানজিন তিশা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। অপু রিয়াজ জায়েদরা আওয়ামী লীগের মনোনয়ন নেবেন না। আগামী 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শোবিজ তারকা রিয়াজ, জায়েদ খান, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, পূর্ণিমা ও অপু বিশ্বাস সহ অনেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা গেছে। নির্বাচনকে ঘিরে আলোচনায় থাকলেও শেষমেশ মনোনয়নপত্র তোলেননি তারা। রিয়াজ বলেন, আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, আওয়ামী লীগকে পছন্দ করি, তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখনো পর্যন্ত আমার নেই। আমি মনে করি আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থীরা রয়েছেন যাদের শরীরে এখনো বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে, তারাই নির্বাচনের প্রার্থী হওয়ার প্রকৃত যোগ্য। চিত্রনায়ক জায়েদ খান বলেন, অনেকেই মনে করেন আমি আওয়ামী লীগের রাজনীতি করি এমপি হওয়ার জন্য, কিন্তু না, আমি এই দলটিকে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ধারণ করি। সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম তুলেছি বা তুলিনি সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি ফর্ম তুলিনি, তবে দলের কোনো কর্মকাণ্ডে অবশ্যই প্রয়োজনে আমি পাশে আছি। জ্যোতি বলেন, আমি মনে করি রাজনীতিতে আমার এখনো অনেক কিছুর দেওয়ার বাকি, এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফর্ম তুলছি না, তবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অবশ্যই থাকছি, এর মধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি। চিত্রনায়িকা অপু বিশ্বাসের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন থাকলেও তিনিও জানান, নির্দিষ্ট কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতন সিদ্ধান্ত নেননি তিনি, তবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দায়িত্ব দিতে চান তাহলে তিনি সেটা অবশ্যই পালন করবেন। প্রিয় দর্শক, তারকাদের আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্পর্ক নিয়ে একাধিকবার বিতর্কে তানজিন তিশা। বলতে বলতে চলতে চলতে গানের মডেল হিসাবে শোবিজ অঙ্গনে পথ চলা শুরু করেছিলেন তানজিন তিশা। ইমরান মাহমুদুলের মিউজিক ভিডিওতে গায়কের নায়িকা হন তিশা। দুজনের প্রেমের সম্পর্কে জড়ান এমন খবর শোনা যায়, তবে সেই সম্পর্কের গুঞ্জন কিন্তু বেশি দূর এগোয়নি। আলোচনায় এলেন ইমরানের সঙ্গীত গুরু হাবিব ওয়াহিদ, তার সঙ্গে সম্পর্কে জড়ান তানজিন তিশা। তিশাকে নিয়ে অভিযোগও করেন হাবিবের স্ত্রীও। একটা সময় সেই সম্পর্ক থেকেও বের হয়ে আসেন তিশা। এই বিচ্ছেদের পর দেশের একটি সংবাদ মাধ্যমে হাবিবের সঙ্গেও সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী, যেখানে সম্পর্ক ভাঙার জন্য এই গায়ককেই দোষও দেন তিনি। এরপর জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনের সঙ্গে প্রেমের সম্পর্কে খবর জড়ায় তিশাকে নিয়ে। বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যায়, হঠাৎ করেই জাবিনের সঙ্গেও আর দেখা মেলে না এই তারকার। চলতি বছরেই পরপর দুইটি কাণ্ডে আবারও সংবাদের শিরোনাম হন তিশা। চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয়, সেখানে তানজিন তিশা ও রাজের উদ্দেশ্যে আর এক অভিনেত্রী সুনেরাকে আপত্তিকর কিছু বলতে শোনা যায়। এই ঘটনার বেশ বিতর্কের মুখে পড়েন তারা। ছোট পর্দার এই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারের এখনো এক যুগ পূর্ণ হয়নি, এর মধ্যেই নানান কারণে একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন তিনি। বিশেষ করে প্রেম সংক্রান্ত খবর একাধিকবার বিতর্কের মুখে ফেলেছে তাকে। চলতি সপ্তাহে ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় আসেন তিনি।